আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, কোরবানি ঈদ গেল যে মাত্র অল্প কয়েকদিন হয়েছে, কিন্তু দেখতে দেখতে একটি বছর শেষ, এখন আবার কোরবানি ঈদ উপস্থিত। তো কোরবানি ঈদের ইতিহাস মোটামুটি আমাদের জানা আছে, তার পিছনে অনেক ইতিহাস আছে। তো কোরবানি ঈদ এসেছে বিদায়, আমাদের কিছু মাসলা মাসাইল জানা প্রয়োজন। যেমন কোরবানি ঈদ হচ্ছে ওয়াজিব, কোরবানি ঈদ ওয়াজিব হওয়ার জন্য যদি আপনার 10, 11, 12 জিলহজ তারিখের মধ্যে কোরবানি ঈদের যে শর্ত পাওয়া যায়, ওই শর্ত অনুযায়ী যদি আপনার কাছে মাল চলে আসে, তাহলে আপনার উপর কোরবানি ওয়াজিব। 2, সামর্থ্যবান কোনো ব্যক্তি যদি কোরবানি পশু ক্রয় করার পর হারিয়ে ফেলে, তবে তাকে আবারও একটি কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিতে হবে। 3, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি কয়েক বছর কোরবানি না দেয়, তবে ছুটে যাওয়া প্রত্যেক বছরের কোরবানির জন্য এক একটি ছাগলের মূল্য পরিমাণ অর্থ সাদাকা করতে হবে। 4, কোরবানির পশু জবাই করার সময় বাংলাতে আমি আল্লাহর নামে জবাই করছি বললেই কোরবানি হালাল হয়ে যাবে, আরবিতে বলা জরুরি নয়। 5, কোনো মুসলমান কোরবানির পশু জবাই করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলেও কোরবানি হালাল হবে, তবে ইচ্ছাকৃত না বললে পশুটি হারাম হবে, কোরবানিও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।